নেই কারণ মানুষটা যেহেতু খুবই ভালো তো আমার বিয়ে করার কোনো সমস্যা নেই মানে দু হাজার তেইশে আমি পাস আউট হয়ে যাবো যে হাউ ওল্ড আর ইউ বলি মেয়েরা সাধারণত মেয়েদের বয়স বলে না যে বিয়ে কবে করবে দেখো আমারও বয়স কম আর আমি যাকে বিয়ে করব তারও বয়স কম কেউ শুট কি দিয়ে করো ফোন কেনার ইচ্ছা আছে এবার দেখা যাক স্বাগত অ্যান্ড গেস হোয়াট আজকে এই ব্লগটা আমি কটা থেকে এত আওয়াজ করিস না নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত অ্যান্ড গেস হোয়াট এই ব্লগটা আমি কটা থেকে স্টার্ট করছি এখন বাজে অলমোস্ট রাত একটা তো রাত একটা থেকে আজকের এই ব্লগটা আমি স্টার্ট করছি এটা গ কী বলবো জানি না কারণ আজকের এই পুরো ভিডিওটা তোমরা আমার এই ঘরেই দেখতে পাবে আমি রাতের বেলা কি কি করি সেগুলোই দেখাবো বিশেষ বলতে পারো যে কয়েকদিন ধরেই আমি একটু রাত জেগে কাজ করছি আমার ঘুম আসছে না তো ওই জন্যই রাতে আমি অলমোস্ট সব কাজগুলো করার চেষ্টা করি এডিট থেকে শুরু করে সমস্ত কিছু করার চেষ্টা করি আর এখন আছে আমার ঘরে এটা হচ্ছে গিয়ে আমার ঘর আর এটা হচ্ছে গিয়ে খ্রিসমাস উপলক্ষে একটা ছোট্ট ডেকোরেশন করেছি আর এখানে স্টার লাইট দিয়েছি এই যে এখানে ডেকোরেশন হয়েছে তো এই ঘরেই আছি এই ঘরে আমি আবৃত্তির কোনো শ্যুট করি না তার কারণ হচ্ছে কুকুরের আওয়াজ প্রচণ্ড আসে এক্ষুনি চিৎকার করছিল এই জাস্ট থামলেও আমার খুব মানে ভালো কৃপা এক্ষুনি তারা থামলে ওয়াশ করে এলাম ওয়াশ করে এসে এখন একটা ইয়ে কি বলে এটাকে অ্যালোভেরা জেল ইউজ করছি তো ইউজ করা হয়ে গেছে আর আজকে আমি এই ভিডিও শেষে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেব। আসলে আমি কিছুক্ষণ আগেই আমার স্টোরিতে দিয়েছিলাম একটা প্রশ্ন যে আমাকে তোমরা প্রশ্ন করতে পারো যাদের যেই প্রশ্নগুলো খুব কমন হবে সেই প্রশ্নের আমি উত্তর দেব। কিন্তু এক ঘন্টা ছিল সেই পোস্টটা এক ঘন্টাতেই এত 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 প্রশ্ন এসে যায় যে আমি পোস্টটাকে ডিলিট করতে বাধ্য হই তো পাঁচ ছটা কোয়েশ্চেন রেখেছি যেগুলোর উত্তর আজকে আমি দেবো জানো তো নতুন বছর আসছে তো নতুন বছর আসার উপলক্ষে অনেক কিছু প্ল্যান করে রেখেছি যে এইটা এইভাবে করব ওইটা ওইভাবে করব। এগুলো ডায়েরি শুধু শুধু পড়েছিল তো এমনিতেই আমি ডায়েরি লিখি সেটা আজ থেকে নয় অনেক বছর আগে থেকেই আমি ডায়রি লিখি বাট রেগুলার হয় না বাট এখন থেকে চেষ্টা করবো এই দু থেকে আমি চেষ্টা করবো যে রেগুলার ডায়েরি লেখার ডায়েরি লেখার অভ্যাসটা আছে আমার দু হাজার আঠেরো উনিশ কুড়ি মানে দু হাজার সতেরোরও ডায়েরি আছে আমি ডায়রিতে লিখতাম সেই ডায়েরিগুলোও আছে দু হাজার কুড়িতে আমি বেশি ডায়েরি লিখেছি যেহেতু বাড়িতে ছিলাম তো এই বছর সেই অভ্যাসটা আবার আনার চেষ্টা করব আর আরও অনেক অভ্যাস আছে সেগুলো আবার নতুন করে আনার চেষ্টা করবো প্ল্যান করেছি যে এই নিজের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করব। তাছাড়াও আমি অনেকগুলো কোর্স করছি যেগুলো আমি নিজেই খুঁজেছি মানে অনলাইন থেকে আমি নিজেই খুঁজেছি সেই কোর্সগুলো আমি করছি যাতে নিজের নলেজ বাড়ে নিজের কি বলবো নিজের ভালো হয় আর কি ওই জন্য এবারে তো মানে ভুলেই গেছিলাম যে আমি আমার কাছে এই গাছটা ছিল আগের বছরই কিনেছিলাম আমি জাস্ট ভুলে গেছিলাম যে এবছর আমি গাছটা কিনেছি সাজানোই হচ্ছিল না কালকে বোধহয় সাজালাম মানে না না কালকে না তার আগের দিন এইটা সাজালাম লাইট গুলো সর্দি দিয়ে আমাকে এনে দিয়েছে মৌমাছি মৌমাছি কি সুন্দর না কি হবে পুরো র্যান্ডামলি আমি একটা ব্লগ করছি এই ঘরের মধ্যেই থাকবো ঘর থেকে বাইরে বেরোবো না এখন একটা জলের বোতল নিয়ে চলে এসেছি এই জলের বোতলটা আমি কিনেছি দু হাজার কুড়ির একটা মেলা থেকে সাড়ে তিনশো না চারশো টাকা নিয়েছিল বাট এত পছন্দ হয়েছিল নিয়ে নিয়েছিলাম এখানে লেখা আছে খুব সুন্দর একটা কোড লেখা আছে কোডের জন্যই আমি এটা নিয়েছিলাম লেখা আছে দিস ইজ মাই স্পেশাল লাইফ সিরিয়াসলি দিস ইজ মাই স্পেশাল লাইফ এই কোডটা দেখেই আমি এইটা নিয়েছিলাম বাট এতই পছন্দ হয়ে গেছিল যে আমি ইউজ করছিলাম না ইউজ না করার ফলে কি হয়েছে দেখো মানে দু বছর ধরে পড়ে থাকতে থাকতে এরকম রংগুলো এরকম কি জং ধরে গেছে না কি হয়েছে করে নেবো নাহলে পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাবে টুকটাক করে কাজ করছি আর কাজ করছি বলতে গিয়ে আবৃত্তি করছিলাম আবৃত্তি পড়ছিলাম আর এডিট করছিলাম আসলে এডিট করতে মেনলি সময় লাগে কালকে একটা নতুন ব্লগ তোমরা দেখতে পাবে ওইটা এডিট করছিলাম নিয়েছি এখন দেখো চকলেট যেটার অর্ধেক আমার খাওয়া হয়ে গেছে এখন আর একটুখানি বাকি আর কি বলে মাঝে মাঝে আসছি তো তোমরা কে কি কি দু অবশ্যই আমার সাথে শেয়ার করো আর আমার মনের কথা ইউটিউব পেজেও আসছে খুব তাড়াতাড়ি একটা ভিডিও খুব ভালো লাগবে আশা করি মানে নতুন বছর আসার আগেই আসবে যে আমি কি কি করছি সাথে সাথে তোমরাও করতে পারো তবে আসলে চলছে এখন একটু কটা বাজে এখন অলমোস্ট একটা তিরিশ বোধ বেজে গেছে একটা তিরিশেরও বেশি বেজে গেছে আমার এই ঘরে না ঘড়ি নেই ঘড়িটা লাগাতে হবে আমাকে খুব অসুবিধা হচ্ছে তেইশ থেকে আমি ভেবেছি এই যে আমার এই ডায়েরিটা আছে যেটা আমি মাহেশের মেলা থেকে কিনেছিলাম কাঁথা স্টিচের এই ডায়েরিটা লেখা শুরু করব সুন্দর যে আমার লিখতে একদম ইচ্ছা করছে না কি সুন্দর না আর একটা কথা আমি এখানে কাজ করে যাচ্ছি আমার সাথে কিন্তু কনস্ট্যান্টলি আর একটা মানুষও আছে মানে এইখানে প্রেজেন্ট নেই বাট সে এই যে ফোনে এখন ভিডিও পজ করে দিল কেন আমার সাথে ভিডিও কলে আছে কারণ এই ঘরে আমি একা আছি তো আমার একা একা খুব একটা ভয় যদিও বা লাগে না বাট তোমরা যদি আমার ফেসবুকে থেকে থাকো তাহলে জানবে যে এইখানে খুব একটা বাজে ইনসিডেন্ট হয়ে গেছে সেই জন্য না একা থাকতে ঠিক ভালো লাগছে না আর রাতটাও যেহেতু অনেকটা হয়েছে নইলে আমার একা থাকতে কোনো প্রবলেম নেই আমাদের বাড়ি বিশাল বড় কিন্তু ওই বাড়িতে আমি মানে আমাদের বাড়িতে আমি একাই থাকতাম মানে সন্ধ্যেবেলা কেউ যদি চলে যায় কোথাও এ করে যায় আমার ভয়টা অত বেশি লাগে না যাই না কেন আমার ভয় অতটা লাগে না বাট আমার একটা অস্বস্তি হচ্ছে এই দুদিন ধরে এটা বোধহয় আর এক মাস পর কেটে যাবে কেটে যেন যায় যাই হোক তো এখানে সাগনিক অনেকক্ষণ ধরে আছে ও পড়াশোনা করছে সামনে ওরও পরীক্ষা খুব খাটছে ছেলেটা এত পড়াশোনা আমি করি না ভাই আমি এক ঘন্টা দু ঘন্টা পড়ি ব্যাস আমার হয়ে যায় আমি এত পড়তে পড়তে পারি না কোথায় গেলি রে আচ্ছা যাতে তোমাদের বোর না লাগে তার জন্য আমি কিছু জিনিস দেখাচ্ছি এইখানে তো আমার প্রাইজ আছে দিদি নম্বর ওয়ানে তোমরা মেবি এটা দেখতে পেয়েছো এগুলো আমারই প্রাইজ এই ঘরে এনেছি আর বা পাশের ঘরেও কিছু কিছু আছে এইখানে না এই জিনিসগুলো আমি নিজে বানিয়েছি এইগুলো তার এটা তো ইয়েতে কিনেছিলাম আর একটা জিনিস দেখো এটা আমাকে শাগনিক গিফট করেছে এই যেখানে আমার এখন অবশ্য যেটা বেড়ে গেছে অলমোস্ট আট লাখ হতে চললো আমার পেজে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম এটা আমারই একটা শোতে আর এটা হচ্ছে ইউটিউব যেখানে কিছুদিন পর যখন তিরিশ হাজার হবে তখন এটা তিরিশ হাজারে মানে তিরিশ হাজারের ছবিটা আমি এখানে দিয়ে দেবো এই গোটা ফ্রেমটা যে আমার কি পছন্দের আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এখানে কত কত খাটনি আমার এই ফ্রেমটায় আছে একটা ফ্রেমে কালকে আমার একটা শ্যুট আছে ওই শ্যুটের জন্য আমি এখানে শাড়ি আর ব্লাউজটা পুরো সেট করে রেখেছি আরও পাশের ঘরে মানে দিদির ঘরে কি কি পরবো কানের হাতে সব কিছু রেখে দিয়েছি এইটা আমি কালকে পরবো একদম অ্যাসথেটিক একটা লুক করব অ্যাসথেটিক একটা ভিডিও আসবে অবশ্যই দেখো আমি তো ভ্লগ তো অবশ্যই করব তোমরা দেখতে পারো তো চলো অনেকটা রাত হয়ে গেছে এবার ভিডিওটা এন্ড করি অনেকক্ষণ ধরে কাজ করতে করতে এই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে আর ভিডিওটা আমি বড় করতে চাই না আর ভিডিওর শুরুতেই যেটা বলেছিলাম যে আমি কিছু প্রশ্নের উত্তর তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট একটা চিটচ্যাট টাইপের পাঁচটা ছটা কোয়েশ্চেন আমি রেখেছি এক এক করে উত্তর দিচ্ছি সেন সে আমাকে লিখেছে যে তুমি কি নিয়ে পড়ো এর আগে যদিও আমি প্রচুরবার বলেছি তাও অনেকে আমাকে জিজ্ঞাসা করো তো আজকে বলে দিচ্ছি আমি পড়ি হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে আমি পড়াশোনা করছি আর এটা আমার লাস্ট ইয়ার মানে দু হাজার আমি পাস আউট হয়ে যাব। তুলি দাস সে লিখেছে যে হাউ ওল্ড আর ইউ এইটাও আমি সবাইকে বলি মেয়েরা সাধারণত মেয়েদের বয়স বলে না বাট আমি বলে দিই কি হবে ভাই মেয়ের তো লুকিয়ে টুকিয়ে আমার বয়স হচ্ছে কুড়ি পরের বছর এপ্রিল মাসে একুশ হবে দিয়া খাতুন সে লিখেছে মানে এখন আমার বয়স হচ্ছে কুড়ি দিয়া খাতুন সে লিখেছে যে বিয়ে কবে করবে তো এইটা অনেকে করেছে যে বিয়ে কবে করব দেখো আমারও বয়স কম আর আমি যাকে বিয়ে করব তারও বয়স কম দুজনে যেহেতু আমরা সেম এজ ও আগে নিজের পায়ে প্রচুর ভালোভাবে দাঁড়াক আমিও নিজের পায়ে খুব ভালোভাবে দাঁড়াই দুজনেই যখন এস্টাবলিশ হয়ে যাব যখন আমাদের পেরেন্টস মনে করবে যে হ্যাঁ এবার এবার এদের বিয়ে দেওয়া যাবে তখন বিয়ে করে নেবো আমার আমার বিয়ে করতে কোনো অসুবিধা নেই কারণ মানুষটা যেহেতু খুবই ভালো তো আমার বিয়ে করার কোনো সমস্যা নেই মানে যখন আমরা দুজনে একটু সেটেল হয়ে যাব বিয়ে করে নেবো সবার আগে তি মাইতি সে লিখেছে যে ভিডিও শ্যুট কী দিয়ে করো ভিডিও শ্যুট করার জন্য আমি দুটো ফোন ইউজ করি একটা হচ্ছে আমার আইফোন টুয়েলভ যেটাতে এখন শ্যুট হচ্ছে আর কিছুদিন পরে একটা নতুন ফোন কেনার ইচ্ছা আছে এবার দেখা যাক কি হয় না হয় আর একটা যেটা করি সেটা হচ্ছে এই ফোনটা এটা হচ্ছে ওপো এফ নাইনটিন প্রো প্লাস এটা সাধারণত আমার পেজে যা ভিডিও তোমরা দেখতে পাও পেজের ভিডিওর জন্য আমি এইটা ইউজ করি আর আমার ব্লগ এটেড যা ভিডিও দেখতে পাও সেটা আমি আইফোন টুয়েলভে করি ওকে দুটোই আমার খুব পছন্দের এই ফোনটা আমার খুব পছন্দের ওইটাও আমার খুব পছন্দের আচ্ছা মৌসুমি মৌসুমী সে লিখেছে যে কি জীবনে কি হতে চাও সত্যি কথা বলবো জীবনে একজন ভালো প্রতিষ্ঠিত একটা নারী হতে চাই নারীটা একটু অ্যাস্থেটিক হয়ে যাচ্ছে একটা মেয়ে হতে মানে এমন একটা মেয়ে আমি হতে চাই যে জীবনে খুব বেশি প্রতিষ্ঠিত যাকে কোনোদিন কারোর কাছে গিয়ে হাত পাততে হবে না যে নিজের ইচ্ছা নিজে পূরণ করতে পারবে একরাশ চোখে আমার স্বপ্ন যে আমি এটা করব ওটা করব এটা মায়ের জন্য করব ওটা বাবার জন্য করব ফ্যামিলির জন্য এটা করব নিজের জন্য এটা করব কাছের মানুষগুলোর জন্য এটা করব আর আরো অনেক ইচ্ছা আছে যেগুলো সেগুলোর জন্য সবকিছুর জন্য তো প্রতিষ্ঠিত হতে হবে কোথাও না কোথাও গিয়ে তো জীবনে প্রচন্ড ভাবে আমি প্রতিষ্ঠিত হতে চাই সৎ ভাবে অবশ্যই আচ্ছা নেহা নেহা মন্ডল আচ্ছা নেহা মন্ডল সে লিখেছে তোমার দিদির কি সামনে বিয়ে এটাও অনেকে আমাকে কোয়েশ্চেন করেছো যে আমার ছোট দিদির বাবা এক দিদির তো বিয়ে হয়ে গেছে তো ছোট দিদির সামনে বিয়ে কিনা তো আজকে ফাইনালি আমি বলছি যে না ওর বিয়ে না ও এখনও বিয়ে করবে না ও যে কবে বিয়ে করবে আমিও জানি না ও কবে বিয়ে করবে ও সামনে হচ্ছে আমার দিদি আর জামাইবাবু বাবু মানে আমার ছোট দিদি আর আমার জামাইবাবুর এঙ্গেজমেন্ট তো ওরা খুব তাড়াতাড়ি লিগালি হাজব্যান্ড ওয়াইফ হবে মানে এটা ভাবতে আমার কেমন হচ্ছে আর আর কিছুদিন পর আমার দিদির সমস্ত ব্লগ তোমরা দেখতে পাবে আশা করছি খুব লাগবে দিদি যেই জামাটা মানে যে ড্রেসটা পরবে সেটা অলরেডি কেনা হয়ে গেছে এখনো কেনা হয়নি যেদিনকে কিনতে গেছিলাম সেদিনকে আমি ব্লগ করেছি বাট ব্লগটা পোস্ট করা হচ্ছিল না কাল পরশুর মধ্যে ব্লগটা দেখে নেবে যে ওর ও কি কিনলো না কি কিনলো সেটা তো দেখাবো না বাট কোথায় গেছিলাম না গেছিলাম সবকিছু শেয়ার করব তুমি কবে বিয়ে করবে অ্যান্সার দিয়ে দিলাম প্রণব সে লিখেছে লাভ স্টোরি কবে আসবে লাভ স্টোরি কবে আসবে আমার এই ইউটিউব চ্যানেলে জবে হান্ড্রেড কে হবে তবেই লাভ স্টোরি আসবে মানে সেই দিনই আমি লাভ স্টোরি পোস্ট করব প্রমিস করলাম তোমাদের বলে রাখি আমাদের লাভ স্টোরিটা না একেবারে ফিল্মের মতো মানে আমাদের লাভ স্টোরি বলতে গেলে আর অনেক মানুষকে না চাইতেও যুক্ত করতে হবে তো ওই জন্যই আমি একটু ডিলে ডিলে করছি চাইলে এখনই বলতে পারি বাট ঠিক আছে হান্ড্রেড হোক তারপরে নিশ্চয়ই তোমাদের বলবো ওকে 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 আর 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 কোয়েশ্চেন হ্যাঁ একজন লিখেছো যে কবে মিট করবে তুহিন তুহিন লিখেছে কবে মিট করবে আমার মিট করার খুব ইচ্ছা কিন্তু কেন জানি না করছি না আমি নিজেও জানি না একটু একটু ভয়ও পাচ্ছে যে কেউ আসবে তো ও শুধু শুধু মিট করব করবো তারপর দেখবো কেউ আসবে না এটারও ভয় লাগছে সত্যি করে বলছি আমি চেষ্টা করবো পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার যখন আমার কমপ্লিট হবে এখন তো অলমোস্ট তিরিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল আমি খুব খুশি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হবে তখন আমি অবশ্যই মিট আপ রাখবো শ্রীরামপুরেই রাখবো মানে কাছাকাছির মধ্যে রাখবো অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আর একটা প্রশ্ন খুব এসছিল সেটা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়াতে দাঁড়ানোর জন্য কি কি করা উচিত বা কি কী করতে হবে এই রিলেটেড আমি পুরো একটা মানে ভ্লগ না একটা ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি জাস্ট আমি এই ভিডিওতে একটা কথা বলে দিই যে যদি তুমি সোশ্যাল মিডিয়াতে দাঁড়াতে চাও তাহলে প্রচন্ড বেশি তোমাকে খাটতে হবে অনেকের ধারণা হয়তো এখানে এমনি এমনি সবকিছু হয়ে যায় মানে অনেকেই এটা ভাবে যে সোশ্যাল মিডিয়াতে এই যে ফলোয়ার্স বাড়ছে বা এই যে তুমি ইনকাম করছো সবকিছু বোধ হয় এমনি এমনি হয় এই এমনি এমনি হয় না আমি বলতে চাই যে যারা এটা ভাবেন বা বলেন যে এমনি এমনি সবকিছু হয়ে যায় তারা একবার এই জিনিসগুলো করুক আর করলে বুঝতে পারবেন যে এমনি এমনি এই জগতে কিচ্ছু হয় না প্রচুর পরিশ্রম লাগে আমি এই রাত এখন কটা বাজে অলমোস্ট দুটো বাজে এই দুটোর সময় আমি ভিডিও করছি আমি এডিট করব তারপরে ঘুমাতে যাব অলমোস্ট ভোর হয়ে যাবে তারপরে আবার ঘুমতে ঘুরতে আবার এডিট তারপরে আবার পোস্ট এইভাবে এইভাবেই চলতে থাকে খাটনি ছাড়া কিচ্ছু হয় না প্রচণ্ড পরিমাণে খাটতে হবে অ্যান্ড এটা ভেবে আসতে হবে যে ফল কি হবে না হবে জানি না কিন্তু আমাকে খেটে যেতে হবে খেটে যেতে হবে এই করতে 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 একদিন না একদিন ঠিক সাকসেসফুল হবে ওকে অনেকগুলো কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিয়েছি এবার আমি একটু চকলেটটা খেয়ে নিই এডিট করবো এডিট করে তারপরে ঘুমিয়ে পড়বো তো আজকে এই ব্লগটা এখানে ব্লগ নয় এমনি ভিডিও এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবে না দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা